সবাইকে 2023 কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, হাট শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 100 ফিট গরুর হাট, যে হাটটি বাটারা থানার পাশে অবস্থিত বালুর মাঠ। তো এই হাটে আসলে খুব সুন্দর সুন্দর কিছু গরু, মোটামুটি ভালো গরু এসেছে। তো আমরা একটু ব্যাপার ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আছি ভালো ভাইয়া। তাই সবাই কি গল্প করতেছেন? জি ভাই, সবার সাথে কথা বলি। ভাই ভালো আছেন? ভালো আছেন? না, কোথা থেকে আসছেন ভাইরা? কুষ্টিয়া থেকে। তা আমি যতটুকু জানি যে এই যে 100 ফিট গরু হাটে, এই হাটে কুষ্টিয়ার ব্যাপারী ভাইরা বেশি, কারণটা কি ভাই? তার মানে বড় লোকের বসবাস না, পাশে তো গুলশান, বনানী, বসুন্ধরা, এই জন্য আর কি কুষ্টিয়া থেকে ভালো ভালো গরু নিয়ে আসেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনার গরুগুলো খুব সুন্দর, দেখার মতো গরু, যে গরুগুলো আসলে পছন্দ করে। তো কবে আসছেন ভাই? আচ্ছা, রবিবার রাত্রে। আচ্ছা, কি অবস্থা, কি মনে হচ্ছে ভাই? বাজার তো ভালো হওয়ার কথা, বাজারও একটু ভালো হওয়ার কথা না? দুইটার দাম চাচ্ছেন কত? 750,000। দুইটার দাম দর্শক 750,000 টাকা দাম। এটা তো চাওয়া দাম, চাওয়া দাম। একটু দর্শকদের দেখাই আপনার গরু দুইটি। দর্শক, এই দুইটি গরু দাম চাচ্ছে 750,000। দেখতে পাচ্ছেন কয় দাঁতের গরু এগুলো? চার দাঁতের গরু না? তো দুইটা মিলে কত মনে হবে ভাই? 16-17 মন হবে না? আচ্ছা, যেটা বলেন চাওয়া দাম, বেচা দাম তো আর অবশ্যই একটু কম আছে, কম আছে না? আচ্ছা ঠিক আছে। আর বাকিগুলো কোনগুলো ভাই? ২৬০,০০০ চাওয়া দাম। এই যেটা বসে আছে, এটা যেটা বসে আছে, এটাও একই দাম, ২৬০,০০০। এটাও ২৬০,০০০। এটা দাম কম আছে। আচ্ছা, এটা একটু দাম কম আছে। এটা কত কম আছে ভাই? এটা আছে ২১০,০০০। এটা দাম চাচ্ছেন ২১০,০০০। এটা কত মন আছে ভাই আনুমানিক? এটা আপনার আছে 5 মন 10 কেজি। এটা জি 5 মন 10 কেজি না? আর এই যে এগুলো তো মানে একটু বড় সাইজ। হ্যাঁ, এটা বড় সাইজ, এটা বড় সাইজ না? একটু উঠাবেন নাকি ভাই? একটু উঠাইলে একটু দর্শক ভালো দেখতে পারতো আর কি। এখন বোঝা যায় আসলে গোড়া, হ্যাঁ, কত বড়, বিশাল বড় সাইজের একটি গরু এবং খুবই সুন্দর একটি গরু। তো এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা ৩৬০,০০০। এটা দাম চাচ্ছেন ৩৬০,০০০। চাওয়া, সবই তো চাওয়া দাম। আচ্ছা, বেচা দাম এখন বলা যাবে না, যেহেতু বাজার লাগে না, এই জন্য বেচা দাম বলা যাবে না। এটা দর্শক পরে জানতে পারবেন আপনারা হাটে আসলে। এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা আপনার আছে ৩১০,০০০। এটা দাম চাচ্ছেন ৩১০,০০০। এটা কয় দাঁতের গরু? এটা চার দাঁতের। এটাও চার দাঁতের গরু। এটার কয় মন হবে? এটা আনুমানিক, এইটা আনুমানিক আপনার হাতে 7.5-8.5 তাদের বাজেট অনুযায়ী। তো এই ছোট যেটা দেখতে পাচ্ছি এগুলো দাম চাচ্ছেন কিরকম ভাই? এগুলো আপনার ১১০,০০০। এটা দাম চাচ্ছেন ১১০,০০০ চাওয়া দাম। আর পাশে যে সাদাটা, ১৮০,০০০ টাকা, এই সবই তো চাওয়া দাম। আচ্ছা, ওই পাশে আমি কিছু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি, একটু যাই ভাইয়ের সাথে। তো ভাই, এই যে কুষ্টিয়ার থেকে এখন কি কষ্ট হচ্ছে নাকি ভাই? না না, কোনো কষ্ট নাই, কষ্ট কি, কষ্ট নেই না? কতজন আসছেন একসাথে? আমরা আমাদের গ্রাম থেকে আসছি ১৮-২০ জন। ১৮-২০ জন আসছেন? একই জায়গা, একই গ্রামের আমরা। আচ্ছা, একই গ্রামের থেকে। আচ্ছা, সবাই গরু নিয়ে আসছেন? জি জি। তা হাটের কি ব্যবস্থা কিরকম ভাই? হাটের ব্যবস্থা ভালো, একটু পানির সমস্যা আছে আমাদের। আচ্ছা, হাটের ব্যবস্থা ভালো, একটু পানির সমস্যা আছে, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। কারণ মাত্র শুরু, তো অনেক কিছু সমস্যা হবে, আস্তে আস্তে সমাধান হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা এখানে কিছু গরু দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো দাম কিরকম চাচ্ছেন ভাই? এটা আপনার ২১০,০০০। এটা দাম চাচ্ছেন ২১০,০০০। আচ্ছা থাক, এটা রেস্ট নিতে আসতে থাক।
আর আমরা বিরক্ত না করি না না আচ্ছা যেটা দাঁড়িয়ে আছে এটা দাম চাচ্ছেন কত ভাই এটাও একই একই জোড়ার 2 লক্ষ 10 টাকা এটাও 2 লক্ষ 10 হাজার টাকা দাম চাচ্ছেন এটা তো মানে প্রাইস সেম সেম না এটা একটু দাম কম এটা দাম কম আছে এটা কত আছে এটা আপনি 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 হাজার টাকা এগুলো একটু ছোট সাইজ আমি দুটো করে দেখতে পাচ্ছি এগুলোর দাম কি রকম আছে ভাই এটা আপনার আছে 1 লক্ষ 5000 7000 এটা আছে 1 লক্ষ 5000 7000 আর ওইটা ওইটা ধরেন 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা তো ভাই এবার আসলে হাট কিরকম যাবে আপনার কি মনে হয় আশা করছি এবার ভালো যাবে ভালো যাবে না জি জি আচ্ছা আপনারা একসাথে আসছেন জি জি আচ্ছা আপনার চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কয় দিনই আসছেন আমি 17 টা নিয়ে আসছি 17 টি গরু এই গরুগুলি তো হ্যাঁ ওই গরুগুলি এই গরু দি সব কিছু মিলে তো কি অবস্থা কি মনে হচ্ছে ভালো অবস্থা যেহেতু গত রোববার নাকি আসছেন আপনারা হ্যাঁ রবিবার দিন আসছি তো এদের মধ্যে তো কয়েকদিন হয়ে গেছে একদিন হয়ে গেছে তো সব মিলে কি ক্রেতা কি আসতেছে দেখতেছে হ্যাঁ দেখছে দামও বলছে দামও বলছে না যাক ভালো খুবই ভালো দামও বলছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 100 ফিট গরু হাট যেটি আসলে নতুন বাজার ভাটা থানার পাশে বালুর মাঠে অবস্থিত আপনাদের দেখেন দেখানোর চেষ্টা করছি এই হাটের সর্বশেষ সার গরু দরদাম সম্পর্কে দর্শক আমরা ওই পাশে কিছু দেখতে পাচ্ছি একটু দেখাই আপনাদের দুইটা গরু রে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কোথা থেকে আছেন কুষ্টিয়া 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 থেকে আসছেন না তো কয়টা গরু নিয়ে আসছেন এই দুই সাইডে আছে দুই চারটা নিয়ে আসেন আপনি দুই চারটা আপনার পালেন নাকি না ও বাড়ি বাড়ি না কোন দুইটা আপনার এই যে আচ্ছা এইগুলো আপনার না এই যে এটা তো মাশাআল্লাহ সুন্দর হ্যাঁ সুন্দর গরু না এটা কয় দাঁতের চার দাঁতে চার দাঁতে না দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি তো 2 লাখ 80 গো ও আচ্ছা দাম চাচ্ছেন 2 লক্ষ 80 চাও দাম না হ্যাঁ আচ্ছা চাও দাম আর পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি কালো কালার ওটা একটু দেখাই দর্শকদের দেখাই দাও আচ্ছা এই যে দুই যেটা উঠছে এটা কত 2 লক্ষ 2 লক্ষ 80 হাজার টাকা দেখছেন দর্শক আপনাদের আসলে দেখানোর জন্য গরুটা আসলে বসার থেকে দাঁড়িয়ে গেছে মাশাআল্লাহ খুবই সুন্দর গরু আচ্ছা এই এটা দাম চাচ্ছেন কত এই দাম কত তোমার গরু দাম কম না পুরো আমার তো না হুম কত এটা 1.5 লাখ তুমি দিবা গরু নাও দেন ও গরু কি আপনি কিনবেন নাকি তো কি মনে হচ্ছে ওরা বই সব বোঝে তোমার গরু দাম তো 1.5 লাখ আমার গরু 1.5 লাখ গরু নাই কাউ দেনে তাই আর কবে আসছেন হাটে হাটে কি বেরে আসবো সোমবারে আচ্ছা সোমবারে আসছেন না তো গতকাল কি আসছেন তো কি মনে হচ্ছে হাট হ্যাঁ ভালো হাট ভালো আর আমকো সেরকম তো খুব এখনো দেখা যাচ্ছে এরকম মানুষ দেখা যাচ্ছে না ক্রেতা দেখা যাচ্ছে না না এখনো সময় আছে আসবে এখনো সময় আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 100 ফিট গরু হাট হ্যাঁ কিসে মশার কি করা যায় গো মশা কোয়েল জ্বালান কোয়েল ওই দেখো ধরাছ না রে সবচেয়ে ভালো মশারি টানাইলি এই দিরা একটু ভিডিও করো গো হ্যাঁ প্রচুর মশা না হ্যাঁ প্রচুর কষ্ট হচ্ছে হ্যাঁ আচ্ছা দর্শক হাটে আসলে অনেক মশা এ পা আমা ফুলাই দিজো তাই আমরা এখানে কিছু গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু বড় সাইজের গরু দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো একটু বড় গরু আমরা একটু ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করতেছেন ভাই এই যে ঘাস খাচ্ছি গরু কে ঘাস খাচ্ছেন খুব বসে বসে আরামে হ্যাঁ সুন্দর করে সুন্দর করে ঘাস খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর কোথা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আচ্ছা সবাই কুষ্টিয়া থেকে আসছেন না কয়টি গরু নিয়ে আসছেন ভাই মুরগির গোস্ত ভাত খাইছেন রাতে যাক ভালো পাক করছে কি আপনি নাকি আচ্ছা আপনি পাক করছেন না তো এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কয় দাঁতের ভাই চার দাঁতের গরু না আচ্ছা খুব সুন্দর একটি গরু এটা দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছেন 2 লক্ষ 80 হাজার টাকা চাও দাম দর্শক 2 লক্ষ 80 হাজার টাকা আপনাদের একটু দেখাই গরুটি সুন্দরভাবে
খুবই সুন্দর, 2,80,000 টাকা দাম যাচ্ছে, দামটা একটু বেশি মনে হচ্ছে আসি, এটা চাওয়া দাম। আর এই সাদাটা ভাই এটা 2,80,000 টাকা, এটাও আসলে চাওয়া দাম 2,80,000 টাকা। দর্শক দেখাই আপনাদের, এটা একটু ছোট না ভাই, এটা দাম চাচ্ছেন কত ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা 1,60,000 টাকা দাম চাচ্ছে না, চাওয়া দাম। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই 100 ফিট গরুর হাটটি, যে হাটটি নতুন বাজার ভাটা থানার পাশে বালুর মাঠে অবস্থিত। দর্শক এই হাটটি আসলে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাটে আসলে প্রচুর গরু আছে এবং এখনো অনেক গরু আসতেছে। দর্শক এই 100 ফিট গরুর হাট। তো দর্শক আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনারা যদি ভিডিও দেখেন অবশ্যই আমরা ঢাকা শহরের বিভিন্ন হাট আমরা ঘুরে ঘুরে আপনাদের সার গরু দরদাম জানানোর চেষ্টা করবো। দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।